হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনাস পিডি ব্লগ জেএস থেকে। আমি টিনা আরেকটি নিউ ব্লগ ভিডিও নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও। আশা করি সবার সঙ্গেই থাকবেন এবং যে যেখান থেকে দেখছেন সবাইকে ওয়েলকাম করছি আমার নিউ ব্লগ ভিডিওতে। তো আমি আজকে চটপটি খেতে আসছি আমার হাজবেন্ডের সাথে। অনেক বছর পর, প্রায় 9-10 বছর পর সে আমাকে নিয়ে একটু বাইরে বের হয়েছে অনেক রিকোয়েস্টের পরে। তো আজকে আমি চটপটি খাবো, তো বলছি চলো আমরা দুজন একসাথে খাই। তো বলছে না আমি এগুলা খাই না, তুমি খাও। তো এখানে এসে দেখছি খুব বিজি লোকটা, তো মনে হয় সিরিয়ালে বসে থাকতে হবে। তো এসে দেখছি, তো আমি বলছি জলদি জলদি এখান থেকে আমাকে এক পিস দিয়ে দেন। আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে, তো এই যে আমাকে একটা দিয়ে দিয়েছে। তো দেখতে যতটা খারাপ, খেতে কিন্তু ভীষণ মজা। তো এখানে আমি অনেক বছর ধরে এখানকার চটপটি খেয়ে থাকি। তো আজ আমার হাজবেন্ডের সাথে এসেছি আমি, তো ওই যে হোয়াইট টি শার্ট পরে দাঁড়িয়ে আছে। তো আমি বলছি তুমি এসো এদিকে, সে আসছে না। তো যাই হোক, আমি খাওয়া দাওয়া শেষ করে প্লেটটা এখানে দিয়ে বিল পে করে এখন আমরা বাসার দিকে রওনা হব। তো বিলটা দেওয়া হয়ে গেছে, আজকে আমরা গাড়ি নিয়ে আসিনি, আমরা রিক্সা করতে করে বাসায় যাব। তো অনেক দিন পরে হাজবেন্ডের সাথে বাইরে বের হয়ে ভীষণ ভীষণ ভালো লাগলো। তো এরকম সন্ধ্যার পরে সাধারণত অনেক দিন বের হওয়া হয় না, বিশেষ করে চটপটি খাওয়ার জন্য। তো সংসার লাইফে আমরা অনেক বিজি থাকি, কাজকাম, বাচ্চা কাচ্চা, সংসারের কাজকাম নিয়ে অনেক বিজি থাকি, আমার হাজবেন্ডও বিজি থাকে, সেজন্য আমাদের দুজনের একসাথে বের হওয়া হয় না। তো আজকে আমরা সুযোগ পেয়েছি, তো আমাদের বাচ্চাও আমাদের সাথে নাই, তো কোনো এক কাজে বের হয়েছিলাম আমরা বাইরে। তো সেই উদ্দেশ্যে আর কি চটপটিও খেয়ে যাচ্ছি। তো এখানকার চটপটি আমি ভীষণ পছন্দ করি। তো এই হলো আমার বাবার বাড়ি, তো এখান থেকে এসেই আমি এখানে এসে চটপটি খাই। তো দুজন বেড়ানো শেষে আমি ওকে বলছি, স্টেশনে একটা বগি এসছে, শেখ মুজিবের বগি, ওখানে আমাকে একটু দেখাতে নিয়ে যাবে। তো বলছে রাত হয়ে গেছে, প্রায় 9:30 বাজতে গেছে, তো এখন গেলে কেমন হয়। তো আমি বলছি চল আমরা দুজন একটু যেয়ে আসি, যদি খোলা পাই পেলাম না হলে পরদিন যাব। তো এই যে চলে এসছি আমরা বগির এখানে, এসে দেখছি এই যে তালা মারা হয়ে গেছে, যেহেতু 9:30 বেজে গেছে সব বন্ধ হয়ে গেছে। তো আমরা ভাবছি যে অনেকদিন তো হাঁটা হয় না, তো চলো, পাশেই আমাদের বাসা, তো বেশি দূর না, 5-7 মিনিট লাগবে হেঁটে যেতে। তো ভাবছি চলো আমরা ট্রেন রাস্তাতে অনেকদিন হাঁটি না, হাঁটতে হাঁটতে বাসার দিকে যাই। তো এটা হচ্ছে যশোর স্টেশন। তো আমরা এখন হাঁটতে হাঁটতে, এই যে আমার স্যার হাঁটছে, তো অনেক বছর পরে সেও ভীষণ আনন্দ পাচ্ছে, কারণ এভাবে আসলে সবসময় গাড়িতে চড়ে এরকম কখনো হাঁটা হয় না। সো আজকে সে মোটরসাইকেল ছাড়াই বাইরে এসছে, তো ট্রেন রাস্তায় হাঁটতে ওরও ভীষণ ভালো লাগছে। তো যাই হোক, আমরা দুজন আজকে ভীষণ বেড়ালাম, যেটুকুই বেড়াই আলহামদুলিল্লাহ। তো বাসায় এসে দেখছি ছোটো খালা কেক নিয়ে এসছে, সব কেক খাওয়া খাই পালা চলছে, এবং এখন শুনছি আবার বাইরেও যাবে এত রাতে। তো বাসায় তো অনেক মেম্বার আছে, ফ্যামিলি মেম্বার দেখবেন। তো চলে এসছি আমরা, তো আপনারা তো জানেন একটু আগেই আমি ফুচকা খেয়ে এসছি, তো আবার যাওয়া লাগছে আমার এদের সাথে, কি করব, এই যে সব আমাদেরই গাড়ি। তো বাচ্চা কাচ্চা নিয়ে প্রায় রাত 11টা বেজে গেছে, চারিদিক বন্ধ হয়ে গেছে, একটা দোকানে একটু খোলা দেখছি। তো যাই হোক, ভালো না লাগলেও এখন এখানে এসছি, বাচ্চা কাচ্চা নিয়ে সবাই খাচ্ছে, খালামুনিরা এসছে। ও সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমি যখন ভিডিও করছি তখন এই যে এই ফুসকালা আপু বলছে আমাকে একটু ভিডিও করেন আপনাদের ইয়েতে। তো এই যে এনার হাজবেন্ড ওয়াইফ দুইজনে ফুসকা চটপটি বিক্রি করে, তো আমি যখন ভিডিও করছি ওনাদেরকেও একটু তুলতে বললো, তো ওনাদের দুজনকে একটু একসাথে তুলে নিলাম। এই যে
আর কি করব, এত রাতে তো সব বন্ধ হয়ে গেছে, এই যে ফুল ডিমের চটপটি খাচ্ছে খালামণিরা। তো দেখুন ভীষণ লোভনীয় হয়েছে, কিন্তু আমার পেটে একটুও জায়গা নেই, আমি খেতে পারবো না, কারণ আমি একটু আগে খেয়েই বাসায় গেছি, আবার এইমাত্র বের হলাম। তো পাশে সুন্দর দুইটা ফুল গাছ আছে, ফুলের সেন্টে ওখানে একদম মনটা ভরে গেছে। তো দেখুন রাতের দৃশ্যটা কেমন দেখাচ্ছে, সব বন্ধ হয়ে গেছে, রাস্তাও আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে। তো সবাই আর কি ফুচকা খাওয়া শুরু করেছে, আমি খাইনি। এখানে দেখছি মাংসের চপ অর্ডার করা হয়েছে, তো সবাই একটু একটু করে নিয়ে খাচ্ছে। এর ভেতর থেকে একজন অনেকগুলো উঠিয়ে নিয়েছে, সে হচ্ছে আমার হাজবেন্ড। যাই হোক, মজা করে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম এবং খাওয়া শেষে আমরা আবার বাসার দিকে রওনা হলাম। তো অনেক রাত হয়ে গেছে, শুধু ফার্মেসিগুলো খোলা আছে আর সব বন্ধ হয়ে গেছে। তো খাওয়া দাওয়া শেষে ভীষণ মজা করে আমরা এখন বাসার দিকে যাচ্ছি। তো যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, যদি একটুও ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনাদের এই সুন্দর হাত দিয়ে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো অনেকদিন পরে এরকম রাতে বাইরে বের হয়ে ভীষণ ভালোই লাগলো, দেখছেন রাস্তাটাও কেমন ফাঁকা হয়ে গেছে, অনেকদিন পর এরকম বাইরে বের হলাম। তো মাঝে মাঝে এরকম বের হলে মনের দিক থেকেও ভীষণ ভালো লাগে, আর যদি না প্রিয় মানুষগুলো কাছে থাকে তাহলে তো আর কথাই নাই। তো দেখছেন রাস্তা একেবারেই সুমসাম হয়ে গেছে। তো আমরা এখন আস্তে আস্তে বাসার দিকে রওনা হলাম, প্রায় বাসার কাছাকাছি এসেও পড়ছি। এখন দেখছি রেল ক্রসিংয়ে আটকে গেছি, ঢাকা ট্রেন যাচ্ছে। তো ট্রেনটা চলে গেলেই আমরা এখন রাস্তার ওই পাশে চলে যাব। তো আমার ভিডিওতে কোথাও যদি একটু ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখতে দেখতে আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।